জেলায় সীমান্ত নাগরিকের যে আন্দোলন, সীমান্ত নাগরিকের আন্দোলন কাটাতারে নেই, তিনি দেখে গেছেন পরবর্তী প্রজন্মের মানুষের নেতাদের, সেই গোবিন্দ রায় সেই প্রজন্মের একজন নেতা যিনি এই জেলার সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গী হিসেবে কাজ করেছেন এই বামপন্থী নেতাদের সঙ্গে। আকাশ থেকে পড়েনি, অনেক কথা বলা যায়। হাজারে হাজারে মানুষ মিথ্যা মামলায় আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের রাজত্বে, প্রতিবাদী কণ্ঠকে রোধকে আন্দোলন, কাঁটাতারের আন্দোলন, বিএসএফের অত্যাচারের আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে এখনো সে লড়াই জারি আছে, সে লড়াই জারি থাকবে যতদিন সীমান্তের মানুষের উপর অত্যাচার। সে মানুষের লড়াই জারি থাকবে, সীমান্তের মানুষ বাড়ির জলে ভেসে আসে। আসাম থেকে বাঙালিদের প্রাণী দাও, বিজেপি ভোট চাইতে আসছে, দ্বৈত চরিত্র, একই মানুষ আসামে গেলে এক মুখ আর বাংলায় এলে আর এক মুখ, বলতে পারছেন না মানুষের কাছে কি চাইছেন তা। আমাদের দেশে লুট চলছে, কারণ কি বিষ আমি খেয়েছি ডাক্তার বাবু জানে না। যে কোম্পানি আমার কি যাচ্ছে, বড় বড় কোম্পানি বিদেশ থেকে চুরি করে টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে, এক আদানি যে প্রধানমন্ত্রী, কার প্রধানমন্ত্রী, কাদের প্রধানমন্ত্রী, আদানির প্রধানমন্ত্রী, আম্বানির প্রধানমন্ত্রী, বড়লোকের প্রধানমন্ত্রী, লুটেরাদের প্রধানমন্ত্রী, কোটি কোটি টাকা লুট করে পালালো আর ব্যাংক থেকে সামান্য টাকা লোন নিয়েছে, যে ছেলে করতে পারেনি, লস হয়ে গেছে, তাকে কোমরে দড়ি বেঁধে কোটে তোলা হচ্ছে, কোনো ব্যবস্থা নেই। বড় লোকের একটি সরকার, ধনীর স্বার্থ রক্ষার একটি সরকার, কর্পোরেট, পাঁচ বছর বাদে আবার ভোট, 10 কোটি লোকের চাকরির তালিকার নাম প্রকাশ করুন কোচবিহারে দাঁড়িয়ে, বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীর যারা, তারপর ভোট চাইবেন, নচেত আপনার ভোট চাওয়ার কোনো অধিকার নেই। একথা দেশের মানুষ বলতে চাইছে, যুবকরা, দেশ হিন্দুরা মন্দিরে যায় পুজো করে, ঠাকুরের কাছে কি প্রার্থনা করে, শান্তি দাও, পরিবারের কল্যাণ হোক, অধিকারীর মেয়ের নামকে উপরে তোলার জন্য যে পাশ করলো তারকে বাতিল হতে হয়, তাকে কলকাতার রাজ UP 1-2 সরকারের সময় বামপন্থী সংসদের বেশি করে আপনারা পাঠিয়েছিলেন পার্লামেন্টে, তারাই 100 দিনের কাজ। বামপন্থীরা লড়াই করে সেই জেলাটাকে, শান্ত জেলাটাকে বোমা বন্দুকের লড়াইয়ের জেলায় পরিণত যারা করছে, তারা মানুষের শত্রু, তারা কোচবিহারের শত্রু, তাদের বিরুদ্ধে রুখে দিতে হবে। কার সাথে কার লড়াই? তৃণমূলের সাথে বিজেপির, বিজেপির সাথে তৃণমূল, তৃণমূলের সাথে CPM, বামফ্রন্ট, বামফ্রন্টের সাথে বিজেপি না। লড়াইটার একদিকে তারা যারা মানুষের সর্বনাশ করার জন্য তৈরি হয়ে বসে আছে, মানুষের শত্রু যারা, তারা একদিকে, আর মানুষকে বাঁচাতে হবে, জেলাটাকে বাঁচাতে হবে, বাংলাটাকে বাঁচাতে হবে, সেই দাবি নিয়ে আর একটা পক্ষ, বামপন্থীদের পক্ষ, এই দুয়ের লড়াই। 8 বছর তৃণমূলের শাসন দেখেছেন, কেমন সেই শাসন? কোনোদিন যা কখনো হয়নি, পঞ্চায়েতের ভোট আপনি ভোটে দাঁড়াতে পারবেন না, যদি আপনি ভোটে দাঁড়ান মানুষ ভোট দিতে পারবে না, যদি মানুষ ভোট দেয় আপনি কোনার ব্যবস্থা করতে পারবেন না, যদি কোনে কখনো তৃণমূলের বিরুদ্ধে কেউ যদি জিতে যায় তাহলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, ওসিরা তার ব্যবস্থা করবে, ওসির অফিস তৃণমূল কংগ্রেসের অফিস হয়ে যাবে, দল বদল করে দখল করানো হবে। এই অবস্থা এ কখনো কোনোদিন পশ্চিমবাংলায় ছিল না, এই জিনিস আমরা মানবো না, মানবো না, মানবো না, লড়াইটা সেই কারণেই। কিসের তৃণমূল? আমি সব কথায় যাবার কোনো দরকার নেই, খালি উদ্বোধন হচ্ছে, খালি ভাষণবাজি চলছে, এই কোচবিহার শহরে যা যা করার প্রতিশ্রুতি, জেলায় যা যা করার প্রতিশ্রুতি তৃণমূল দিয়েছিল, একটা কাজের কাজ করতে পারেনি।
এবং করতে পারেনি বলেই তৃণমূল কংগ্রেস গোটা দলের মধ্য থেকে ভোটে দাঁড়াবার প্রার্থীও খুঁজে জোগাড় করতে পারেনি, গোটা তৃণমূল দলে কোনো প্রার্থী জোটেনি। আমি সে কথায় পরে আসবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবার হয়ে প্রশ্ন, কুচবিহার বাসীর প্রশ্ন, যুবকের প্রশ্ন, মাননীয় আপনি একটা করে জেলায় যান, 20টা খবরের কাগজ, টেলিভিশনে সব চ্যানেলে বড় বড় করে ছবি আসে, উদ্বোধন, শিলান্যাস, স্কুল, রাস্তা, ঘর, এমনকি সুলভ শৌচালয়, দুনিয়ার সব তো আপনি উদ্বোধন করলেন। কলকাতায় দেখলাম একদিনে 20-25-30-40টা পুজোর উদ্বোধন করলেন একদিনে, এক জায়গায় না 5-7-10 জায়গাতে ইফতার পার্টি খেয়ে বেড়ালেন। মাননীয় দুনিয়ার সব উদ্বোধন করেছেন আপনি, একটা ছবি তৃণমূল কংগ্রেসের কেউ দেখাক যে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন একটা কারখানার গেটের, যেখানে হাজারে হাজারে ছেলে মেয়ের কাজ পাবে, একটা ছবি কেউ দেখাতে পারবেন? কিসের পার্টি হচ্ছে? পাচারকারীদের পার্টি। একটা পার্টিতে 20টা লোক থাকে, একজন গন্ডগোলের মানে বুঝি? দুনিয়ার চোর ছাচরের দল, তোলাবাজ লুঠেরাদের দল, তারা মিলে ঠিক করেছে অনেকের পার্টি আছে, আমাদের তোলাবাজদের একটা পার্টি দরকার, তোলাবাজদের সেই পার্টিটার নাম তৃণমূল কংগ্রেস। এটা বুঝতে অসুবিধা হবার কোনো কথা না। আছে শেষমেশ একদম সোনা পাচারেও পর্যন্ত যুক্ত হয়ে গেলেন, আমাদের রাজ্যের মান সম্মান বলে আর কিছু থাকবে না? সমর্থন দেওয়া যায় না। বিজেপি অনেক তো লম্বা লম্বা কথা বললেন, আচ্ছাদিন কার হলো? আদানি আর আম্বানির। 2 কোটি বেকারের চাকরি কোথায় গেল? 15 লক্ষ টাকা কোথায়, কার পকেটে আসো? বড় সাহস! কোচবিহারের আর আলিপুরদুয়ারের মানুষকে গতকালকে আলিপুরদুয়ারের মিটিং এসে চোখ রাঙিয়ে গেছেন, আর দলের সভাপতি হয়েছেন বলে চোখ রাঙানোর অধিকার আছে? আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার পরিবারের পর পরিবার ভুগছে, মেয়েটার বিয়ে দিয়েছে কোচবিহারে, মেয়েটার জন্ম এখানে, মেয়েটার বাবার জন্ম এখানে, তার বাবার জন্ম এখানে, বিয়ে হয়ে গেছে কোচবিহারে, এনআরসির নাম করে ওখানকার অফিসাররা ডেকে ধমকাচ্ছে, বলছে যাও, তোমার বাবা জন্মেছিল কিনা, ঠাকুরদা জন্মেছিল কিনা, কাগজ খুঁজে নিয়ে এসো, আমাদের বাড়ির মেয়েরা যারা আসামে আছে তারা কেউ শান্তিতে নেই। এনআরসির নাম করে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি, আমরা সবাই জানি। আর গতকাল আলিপুরদুয়ারে এসে এত বড় সাহস, আলিপুরদুয়ারে এসে বললেন আমরা আরেকবার জিতে আসলে পশ্চিম বাংলাতেও এনআরসি চালু করব, তার মানে লাখো লাখো মানুষ তাদের হাত ধাক্কা দিয়ে বার করে দেবো, 71-এর পরের যারা তাদের হাত ধাক্কা দিয়ে বার করে দেবো। আমি বলছি সাত মন তেলও পুরবে না, রাধাও নাচবে না, বিজেপিও জিতবে না, এনআরসি করার মতো হিম্মত কারো থাকবে না। পশ্চিম বাংলায় বামপন্থা আছে, মানুষের লড়াই আছে, সেই মনোভাব থেকেই আপনারাই হবেন। এ লড়াইটা কি যদি বেশি থাকে তাহলে আশপাশ থেকে পর্যন্ত গরু চলে আসে ঘাস খেতে, তৃণমূলের ঘাসের বাগান থাকলে বিজেপি ক্রমশ ক্রমশ বাড়বে, এ আমাদের না বুঝবার মতো কোনো কারণ নেই। তৃণমূলকে নির্মূল করতে না পারলে বিজেপিকে ঠেকানো যাবে না। কি ভাবছেন, তৃণমূলকে বামপন্থীরা ঠেকাতে পারবে না বিজেপি? ভুল, ভুল। যদি বিজেপি চাইতো, 5 বছর টাইম পেয়েছে, মানুষ সমর্থন করেছে, যদি বিজেপি চাইত তাহলে তৃণমূলকে ঠেকিয়ে দেবার সুযোগ তাদের ছিল, ঠেকায়নি, বাঁচিয়ে রেখেছে। লালু প্রসাদ যাদব কোথায়? লালু প্রসাদ যাদব ইয়া বড় নেতা, 3 বারের মুখ্যমন্ত্রী, বহু মুখ্যমন্ত্রী, কেন্দ্রের রেলমন্ত্রী, সারা ভারতবর্ষের বড় নেতা সবাই জানেন। লালু প্রসাদ যাদব কোথায়? লালু প্রসাদ যাদব জেলে, সিবিআই মামলায় লালু প্রসাদ যাদব জেলে,
চিট ফান্ডের সিবিআই মামলা হচ্ছে, চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু চিট ফান্ডের মামলায় অভিযুক্ত যারা, তারা লাল আলোর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নবান্নে জেগে বসে আছে। ওদের থাকার কথা ছিল ভুবনেশ্বরের জেলে, ওরা কেউ জেলে যায়নি। কেন যায়নি? দিল্লি যদি চায় লালু প্রসাদ জেলে যেতে পারে, আর দিল্লি যদি না চায়, ঠেকিয়ে দিতে চায়, জীবন কাঠি দিয়ে বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, বিজেপি তৃণমূলকে কখনো ঠেকাতে পারবে এ বিশ্বাস করার কোনো কারণ আমাদের নেই। সবাই দেখেছেন চোখের সামনে টাকা কিভাবে লেনদেন হয়েছে নারদ কেলেঙ্কারি। 3 বছর হয়ে গেল, আপনি বিজেপিকে পছন্দ করেন, দূরে বসে আছেন, ভাবছেন বামপন্থীদের মিটিং আমি যাবো কেন? আমি আপনাকে বলছি, আপনি বলছেন তৃণমূলকে ঠকাবেন। নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত যারা গত 3 বছরে একটা দিনের জন্য এথিক্স কমিটি সভা করেনি, এথিক্স কমিটির মাথায় আদবানি বিজেপির নেতা, এথিক্স কমিটির মিটিং করলে ওই সবকটা এমপির মেম্বারশিপ খারিজ হয়ে যেত, তৃণমূল ঠান্ডা হয়ে যেত, চোখের মুখে নুন পড়ে যেত। বিজেপি চায় না তৃণমূল অসুবিধে থাকুক, বিজেপি আর তৃণমূল একটা, তাদের লক্ষ্য বামপন্থীদের দুর্বল করো, কৃষককে দুর্বল করো, শ্রমিককে দুর্বল করো, মানুষকে বিপদে ফেলে দাও, যুব ছাত্র তাদের এগোতে দিও না। আর আমাদের দাবি কি? কেন আমরা লড়ছি? গোবিন্দবাবু লোকটা ভালো সেই কারণে না, অবশ্যই গোবিন্দবাবু লড়াইয়ের লোক, অবশ্যই বামপন্থীরা সেই লড়াইয়ের সঙ্গে। কেন আমরা লড়ছি? মানুষকে বাঁচানোর জন্য। কি আমাদের দাবি? বামপন্থীদের শক্তি বৃদ্ধি হওয়া মানে কৃষকের ফসলের দেড়গুণ দাম, সেই লড়াইটাকে জোরদার করা। ধানের দাম, আলুর দাম, তামাকের দাম, পাটের দাম, কৃষককে বাঁচাতে হবে, বামপন্থীরা ছাড়া কেউ সে কথা বলবে না। 18,000 টাকা ন্যূনতম মজুরি চাই, কে বলবে বামপন্থীরা ছাড়া? দলেরও কোনো প্রার্থী নেই, গোটা দলের মধ্যে তৃণমূল কোনো প্রার্থী খুঁজে পেল না। ভাড়া ভাড়া করা, ধার নেওয়া, দল বদলু, এবং সেই কারণে এসএসসির ছেলেমেয়েরা 29 দিন ধরে অনশন করল, লিস্টে নাম নেই, অধিকারী বাবুর মেয়ের নামটা তালিকায় প্রথম এসে গেল। আমরা বললাম এরকমের পচা মাল রেখে বামপন্থীরা চলে না, কিন্তু ওরা বুঝিয়ে দিল এই পচা মাল ছাড়া তৃণমূল কংগ্রেস চলে না। তৃণমূল কংগ্রেস তাদের দল থেকে প্রার্থী দেবার সাহস দেখাতে পারেনি, তাকে সমর্থন দেওয়া মানে নিজের অসম্মান হওয়া। বিজেপি গোটা দল থেকে কোনো প্রার্থী খুঁজে পেল না, মারপিট দাঙ্গা, দুজন ছাত্র খুন হয়ে গেছে, কোচবিহার শহরে খুন হয়েছে, দিনহাটাতে খুন হয়েছে, কলেজ পড়া ছাত্র, গোটা জেলার ছাত্ররা তারা রুখে দেবার চেষ্টা করেছে। এই সমগ্র ঘটনায় যারা অভিযুক্ত, 11টা কেস আপনারা আগে শুনছিলেন, এই সমস্ত ঘটনায় যারা অভিযুক্ত তারা তাদের প্রতিনিধি। অতএব তার পকেটে পয়সা আছে, পাচারের পয়সা আছে, গণেশ পুজোর পয়সা আছে, লম্পজম্প করার পয়সা আছে, পয়সা দিয়ে একেবারে বিজেপি দলটাতে টাকা দিয়ে প্রার্থীপদ নিয়ে এসেছে, বিজেপির নিজের প্রার্থী নেই, দল বদলু প্রার্থী বিজেপির, দল বদলু প্রার্থী তৃণমূলের, আর বামফ্রন্ট বাপের বেটার মতন একের পর এক কেস হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, জেলে ঢোকাবার চেষ্টা হয়েছে, তারপরেও দাঁড়িয়ে আমাদের প্রার্থী বুক চিতিয়ে বলেছে আমার ঝান্ডার রং লাল, আমার সংগঠন বামফ্রন্ট, তার বাইরে আমি যেতে পারবো না, তোমরা আমাকে মিথ্যা মামলা দিতে পারো। মানুষের লড়াইতে আমরা আছি, গোবিন্দ রায় আমাদের প্রার্থী, বামফ্রন্টের কেবলমাত্র না, সমগ্র মানুষের প্রতিবাদের সেই মনোভাব থেকেই আমাদের চলা, তার পাশে এসে দাঁড়ান। শুধু নির্বাচন কমিশনকে বলবো, অনেক অসভ্যতা করেছেন, আর না, তুফানগঞ্জে আক্রমণ চলছে, কেন? কি করছে নির্বাচন কমিশন? কি করছে নির্বাচন কমিশন? পঞ্চায়েতে ভোট আমাদের মনে আছে, নির্বাচন কমিশনের অফিস মানে তৎকালীন নির্বাচন, যদিও সে রাজ্য না কেন্দ্র, দখল করে নিয়েছিল তৃণমূল। কি করছেন এখানে? কোথায় কেন্দ্রীয় বাহিনী? কেন এখনো কেন্দ্রীয় বাহিনী আসেনি?
কেন উপদ্রুত এলাকায় কেন্দ্র বাহিনী পৌঁছায়নি? প্রত্যেকটি মানুষ ভোট দেবে বুঝে রাখুন, দুদিন তিন দিন চার দিন দেখবো, যদি না হয় তাহলে নির্বাচন কমিশনের অফিসের নামে ওই যে অফিসটা রয়েছে ওইখানে লোক নিয়ে গিয়ে ঘিরে বসিয়ে রাখবো। ফাজলামি করার জায়গা এটা না, মানুষ ভোট দেবে তার অধিকার নিশ্চিত করতে হবে। সেই বন্দোবস্ত করার মতন করেই নির্বাচন কমিশন চলুক, মানুষ ভোট দিক তার নিজের ইচ্ছায় ভোট দিক, ভোটটা দিন পাল্টে যাবে, তার ব্যবস্থা মানুষ করবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা।